ব্যবসা করতে ধান বিক্রির 1800 টাকা দুই ছেলের হাতে তুলে দিয়েছিলেন বাবা মীর আহমেদ সওদাগর। সেই টাকা খাটিয়ে গুণধর দুই ছেলে গড়ে তোলেন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান টিকে গ্রুপ। দুই ভাইয়ের হাত ধরে 1972 সালে শুরু হয়েছিল এই গ্রুপের যাত্রা। চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোগ্যপণ্য আমদানির মধ্য দিয়ে ব্যবসা শুরু করা গ্রুপটির কারখানা এখন 43টি। যে দুই ভাইয়ের হাত ধরে এই গ্রুপ গড়ে ওঠে তারা হলেন মোহাম্মদ আবু তৈয়ব ও মোহাম্মদ আবুল কালাম। তাদের নামের সঙ্গে মিলিয়ে তৈরি হয় টিকে গ্রুপ। খাদ্যশস্যের সঙ্গে টিকে ভাতৃদ্বয়ের বাণিজ্যের তালিকায় যুক্ত হয় ভোজ্য তেল ও মশলা। প্রায় এক দশক ধরে ভোজ্য তেল আর মশলা বাণিজ্যে বেশ লাভের মুখ দেখেন তারা। কিন্তু লাভের দেখা মিললেও শুধু বাণিজ্যে মন বসেনি দুই ভাইয়ে, তাই কারখানা গড়ে তোলার চিন্তা আসে তাদের। সেই থেকে 1983 সালে গড়ে তোলেন সোয়াবিন পরিশোধনের কারখানা। 150 জন কর্মী নিয়ে কালুরঘাটে যাত্রা শুরু হয় টিকে অয়েল রিফাইনারি। এটিই ছিল বেসরকারি খাতে এই দেশের উদ্যোক্তাদের হাতে গড়ে ওঠা বড় আকারের প্রথম কারখানা। সোয়াবিন পরিশোধনের কারখানায় লাভের মুখ দেখে তারা আরও শিল্প কারখানা গড়ে তুলতে উদ্যোগী হন। সোয়াবিন পরিশোধনের কারখানার পর কাছাকাছি সময়ে রড তৈরির কারখানাও গড়ে তোলেন। টিকে রিরোলিং মিলস নামের কারখানাটি প্রতিষ্ঠিত হয় 1983 সালে। পরে অবশ্য রড কারখানায় থাকেনি গ্রুপটি, রডের পরিবর্তে ঢেউটিনে বিনিয়োগ করে তারা। 1987 সালে ফৌজদারহাটে গড়ে তোলা হয় ঢেউটিন তৈরির কারখানা এনআর স্টিল গ্যালভানাইজিং। বর্তমানে গ্রুপের দুটি কারখানায় ঢেউটিন উৎপাদন হচ্ছে। ইগল ব্র্যান্ডের নামে গ্রুপটি বাজারজাত করে থাকে। ভোজ্য তেল পরিশোধন কিংবা ঢেউটিন কারখানাতেই সীমাবদ্ধ থাকেনি টিকে ভাতৃদ্বয়। তারা দেশে গড়ে তোলেন এলপিজি সিলিন্ডার তৈরির প্রথম কারখানা টিকে গ্যাস অ্যান্ড গ্যাস সিলিন্ডার। 1991 সালে এলপিজি রাখার সিলিন্ডার উৎপাদনের এই কারখানায় প্রতিদিন 400টি সিলিন্ডার উৎপাদনের সক্ষমতা রয়েছে। এলপিজি খাতে নতুন নতুন বিনিয়োগ করছে এখন গ্রুপটি। ভোজ্য তেল ও জ্বালানি পণ্য লুব্রিকেন্ট রাখার জন্য 3 দশক আগে ড্রাম কারখানাও গড়ে তোলে গ্রুপটি। এটি ছিল বাংলাদেশের প্রথম ড্রাম কারখানা। 1991 সালে চিটাগং সিমেন্ট ক্লিংকার অ্যান্ড গ্রাইডিং কারখানাকে বেসরকারি হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত আসলে দরপত্রের মাধ্যমে 1993 সালে টিকের হাতে আসে কারখানাটি। 1988 সালে বাঙালি উদ্যোক্তার হাতে গড়ে ওঠা প্রথম পার্টিকেল বোর্ডের ইতিহাসও এই গ্রুপের। সিমেন্ট ও খাদ্যশস্য রাখার পিপি ব্যাগের কারখানা চালু হয়েছে এই গ্রুপের হাত ধরেই। ঢেউটিনের কারখানায়ও শুরুর দিকে ছিল টিকে গ্রুপ। আবার সোয়েটার তৈরির জন্য বাংলাদেশে অ্যাক্রেলিক সুতা তৈরির প্রথম কারখানাও গড়ে তুলেছিল গ্রুপটি। ট্যানারি শিল্পেও পদ দেখিয়েছে টিকে গ্রুপ। তারা চট্টগ্রামের কালুরঘাটে 1991 সালে তৈরি করে রিফ লেদার কারখানা, যা চামড়া প্রক্রিয়াকরণের প্রথম ধাপ ওয়েড ব্লু ক্যাটাগরিতে অর্জন করে প্রথম বৈশ্বিক মানুষ নয়। কেবল প্রথম ধাপেই নয়, দ্বিতীয় ধাপে ক্রাস্ট ও তৃতীয় ধাপে ফিনিশ, তিনটিতেই মানসনদ পায় কোম্পানিটি। এর আগে দেশের দুটি কারখানা শেষ দুই ধাপে বৈশ্বিক মানসনদ পেলেও প্রথম ধাপ বা ওয়েড ব্লু ক্যাটাগরিতে মানসনদ অর্জন করতে পারেনি। চা শিল্পেও চোখ এড়ায়নি টিকে গ্রুপের। 1990 দশকে চট্টগ্রামের ফটিকছড়ির বারমাসিয়া চা বাগান দিয়ে এই খাতে পথ চলা শুরু হয় গ্রুপটির। এরপর যুক্ত হয় আরও দুটি বাগান। পুষ্টি ব্র্যান্ড ও রাঙাপানি ব্ল্যাক টি নামে বাজারজাত হচ্ছে টিকের চা। টেক্সটাইলে বিনিয়োগেও হাতছাড়া করেনি টিকে গ্রুপ। 2003 সালে সোয়েটার কারখানায় সরবরাহের জন্য অ্যাক্রেলিক সুতা তৈরির কারখানা প্রতিষ্ঠা করে গ্রুপটি। চিনহুং ফাইবার্স লিমিটেড নামের এই কারখানায় প্রতিদিন 62 টন বিভিন্ন ধরনের সুতা উৎপাদিত হয়। কোম্পানিটির দেওয়া তথ্য অনুসারে বাংলাদেশে এই ধরনের কারখানা এটিই প্রথম। এছাড়া টিকা কেমিক্যাল কমপ্লেক্স নামের কাগজের কারখানা গড়ে ওঠে টিকের হাতে। এরকম অসংখ্য শিল্প খাতে পথ দেখিয়েছে গ্রুপটি। প্রথম কারখানা চালুর পর থেকে 2000 সালের আগে পর্যন্ত গ্রুপটির হাতে 25টির মতো শিল্প কারখানা গড়ে উঠেছে, যেগুলো বাংলাদেশের শিল্পান্বয়ে পথ দেখিয়েছে, তৈরি করেছে হাজারো মানুষের কর্মসংস্থান। টিকে গ্রুপের উদ্যোক্তা দুই ভাইয়ের একজন মোহাম্মদ আবু তৈয়ব 2018 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে এই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আবুল কালামের সন্তান মোস্তফা হায়দার। গ্রুপটির প্রয়াত চেয়ারম্যান মোহাম্মদ আবু তৈয়বের 3 সন্তান হাসনাদ মোহাম্মদ আবু ওবায়দা, আবু সাদাদ মোহাম্মদ ফয়জাল ও তালহা বিন তৈয়বের হাত ধরেও গড়ে উঠেছে নতুন নতুন শিল্প কারখানা। দুই ভাইয়ের সন্তানেরা দ্বিতীয় প্রজন্ম হিসেবে কেবল ব্যবসা নয়, গ্রুপটির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও সেবা খাতেও নানাভাবে মানুষকে সহযোগিতা করে যাচ্ছে।